যেখানে বাঘের ভয় সেখানেই রাত হয়। রাত হওয়ার আগেই তাই কর্মকর্তাদের সহায়তায় প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করে আমরা উপস্থিত একেবারে হিংস্র বাঘের খাঁচায়। 7 বছর বয়সী রয়্যাল বেঙ্গল টাইগার কদমকে প্রতিদিন দেয়া হয় 8 কেজি করে গরুর মাংস। সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার বনে হরিণ শিকার করে তার ক্ষুধা নিবারণ করে বলেই আমরা জানি, কিন্তু চিড়িয়াখানায় যখন খাঁচায় বন্দি তখন তারা কি খায় কি করে, আজ দেখাবো আমাদের ভিডিও চিত্রে। স্টার্টেকে 17 বছর পূর্তিতে প্রযুক্তিপণ্য কিনলেই পাচ্ছেন ল্যাপটপ, ডেস্কটপ, মনিটর সহ আকর্ষণীয় সব পুরস্কার। বিস্তারিত startech.com.bd-তে। বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় বর্তমানে আছে 12টি রয়্যাল বেঙ্গল টাইগার, যার মধ্যে 7টি নারী এবং 5টি পুরুষ বাঘ। চিড়িয়াখানায় বাঘেদের প্রতিদিনের খাদ্য তালিকায় থাকে 7 থেকে 9 কেজি গরুর মাংস। তবে রোববার চিড়িয়াখানা ছুটির দিনে বাঘকে উপোস থাকতে হয়, আর বুধবার তার শিকারের অভ্যাস ধরে রাখতে দেয়া হয় জীবন্ত মুরগি। প্রতিদিন চিড়িয়াখানায় জবাই করা হয় গরু, ওজন করে চাহিদা অনুযায়ী গরুর মাংস দেয়া হয় তাদের। গরু জবাইয়ের পূর্বে তার সমস্ত পরীক্ষা নিরীক্ষা করে সুস্থতা নিশ্চিত করে জবাই করা হয় বলে জানান ডক্টর ওয়ালিউর রহমান। থার্মোমিটার দিয়ে তার টেম্পারেচার পরিমাপ করলাম, টেম্পারেচার নর্মাল আছে তার, সুতরাং গরুটা এখন জবাই করার জন্য ফিট। জবাই শেষে মাংস ভাগ বাটোয়ারা করে নেওয়া হচ্ছে, গন্তব্য বাঘের খাঁচা। খাবারের জন্য অপেক্ষায় বাঘ, বাঘিনী সহ পুরো পরিবার। আগে থেকেই কদম নামের এই বাঘটিকে নেওয়া হয়েছে ভিন্ন খাঁচায়, তারপর দেয়া হয় পরিমাণ মতো গরুর মাংস। বিশেষ ব্যবস্থায় দেয়া হয় খাবার, তারপর খুলে দেয়া হয় তার খাঁচা। খাবার পেয়ে আনন্দ নিয়ে খেতে বসে যায় সে। ওদের মা, ওর নাম শিউলি, ওকে 8 কেজি করে গরুর মাংস দেওয়া হয় প্রতিদিন খাবারের তালিকায়। আর যে বাচ্চাগুলি আছে রয়্যাল বেঙ্গল টাইগারের, ওদের প্রতিদিন 4 কেজি করে গরুর মাংস দেয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ। এদিকে খাওয়া দাওয়া শেষে আয়েশ করে খেলায় মেতে ওঠেন তারা, আনন্দ পায় আগত দর্শনার্থীরাও। বাঘেরা কি পরিমাণ খাবার পাবে তা নিশ্চিত করেন প্রাণীপুষ্টি কর্মকর্তা মোহাম্মদ আখিরুজ্জামান। প্রচলিত আছে বাঘের মাংস খেয়ে ফেলে চিড়িয়াখানার কর্মকর্তারা, তবে তিনি জানালেন চিড়িয়াখানার কর্মকর্তাদের দুপুরের খাবারে গরুর মাংস রান্নাই নিষিদ্ধ। আমাদের এখানে একটা ম্যাচ আছে, আমরা নিজেরা অফিসাররা খাই, শুধুমাত্র এই বদনাম ঘোষানোর জন্য আমরা গরুর মাংস কোনোদিন খাই না। বাঘের চাহিদার পুরোটাই পূরণ করা হয় বলে জানান এই কর্মকর্তা। শিকার ধরার বিশেষ ব্যবস্থাও রাখার কথা জানান তিনি। ক্যাপটিভে এই যেসব প্রাণী মাংস খায়, এদেরকে একদিন অফ রাখলে এদের পরের দিন খাবারের চাহিদা বৃদ্ধি পায়, আর একদিন লাইভে নেমে দিলে তাদের যে বন্য স্বভাব সেটা বজায় থাকে, তারা আনন্দিত হয় বা একটু খেলা করে, অ্যামিউজমেন্ট হয়, শিকার করার যে অভ্যাসটা সেটা থাকে। চিড়িয়াখানার কিউরেটর জানালেন বাঘ কিংবা এই ধরনের প্রাণীকে খাবার কম দেওয়ার সুযোগ নেই, আন্তর্জাতিক মান অনুসরণ করেই তাদের খাবার দেয়া হয়। মাংস খায় আপনার বাঘ, সিংহ, চিতা আছে, শিয়াল আছে, এখানে কুমির জাতীয় প্রাণী আছে, সেগুলোকে আমরা মাংস দিই। খাবারের জন্য ক্ষিপ্র হয়ে বাঘ কখনো দর্শনার্থীদের উপর আক্রমণ করেনি বলেও জানান এই কর্মকর্তা। মাইদুর রহমান রুবেল, কালবেলা।